ক্রোমোজোম অন অ্যাবনর্মালিটি এবং ডাউন সিনড্রোম চিলড্রেনদের বিভিন্ন রকম অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে, তার মধ্যে আসলে হরমোন রিলেটেড যে ডিজিজগুলো সেগুলোর বেশ প্রিভ্যালেন্স দেখা যায়, যেমন হচ্ছে যে থাইরয়েড ডিসফাংশন, ডায়াবেটিস, তারা একটু ওবিস হয়, একটু শর্ট হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় এবং তাদের হাড্ডির ঘনত্ব কম থাকে এবং নানা রকম তাদের গোনাডাল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে। থাইরয়েডের মধ্যে আসলে যেটা বলতে হবে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, জন্মগতভাবে কেউ হরমোনের ডেফিসিয়েন্সি নিয়ে জন্ম হলো সেটার সম্ভাবনা প্রায় 27 গুণ বেশি। এর মধ্যে কী হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা ছোট হয়, আসলে যে কোনো তৈরি হয় না, অ্যাপ্লাসিয়া হাইপোপ্লাসিয়া হয়, একটু পেয়ে দেখা থাইরয়েড গ্ল্যান্ড গলার সামনে থাকার কথা এটা এখানে হয়ে আছে, ছোট একটা গোটার মতো মনে হচ্ছে টনসিল আছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে থাকার কথা, এখানে না থেকে এখানে থাইরয়েড গ্ল্যান্ড। এবং যখন থাইরয়েড গ্ল্যান্ড জায়গা মতো থাকে না তখন এগুলো সাধারণত অকার্যকর হয়, কোনো কাজ করে না, অন্য জায়গায় বসে আছে পার্শ্বে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে অল্প অল্প থাইরয়েড রোগ, বেসিক্যালি যখন টিএসএইচ 10 এর মধ্যে থাকে তখন আমরা এটাকে বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এফটি কোন নর্মাল থাকে। এইসব ক্ষেত্রে সবসময় চিকিৎসা করার ইন্ডিকেশন নাই, কিন্তু এই বাচ্চাটা কিন্তু প্রায়ই দেখা যায় যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ফুল ব্লোন হাইপোথাইরয়েডিজম, আমরা 6 মাস 1 বছর পর পর আমরা টিএসএইচ দেখতে থাকি এবং যখনই দেখা যায় যে 10 ক্রস করতে থাকে এবং কোন কোন অথার বলে যে অল্প একটু থাইরয়েডের রোগ হচ্ছে, কারণ তাদের নিউরো ডেভেলপমেন্টাল কিছু সুবিধা হয় সেজন্য অল্প থাইরয়েড ডিসফাংশন চিকিৎসা করার কথা বলা আছে। আর কি আছে, আরেকটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম 10% অফ দ্য স্কুল গোয়িং এজ। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবডিজ, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ পজিটিভ থাকে এবং দেখা যায় তাদের অ্যান্টিবডিগুলো আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ আছে সেটাকে ব্লক করে রাখে, কাজ করতে দেয় না, হরমোন তৈরি করতে দেয় না। এবং হাইপারথাইরয়েডিজম হয় অনেক ক্ষেত্রে, সেটাকে বলি আমরা গ্রেভ ডিজিজ মোস্টলি হয়। তাহলে দেখেন যে আমরা তো কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে বাচ্চারা যেন ফাংশন হয়, তারা যেন কাজ করতে পারে, তারা চাকরি করতে পারে, তারা আর্ন করতে পারে, তাদের লাইফটা তারা সুন্দরভাবে কাটাতে পারে, সেজন্য তাদের বুদ্ধিমত্তা ডেভেলপ করার দরকার। যতই ট্রেনিং দেন, যদি থাইরয়েড হরমোনের অভাব তার শরীরের মধ্যে রয়ে যায় ব্রেন কাজ করবে না। সেই জন্য জন্ম হওয়ার সাথে সাথেই সারা পৃথিবীতে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে বাচ্চাদের থাইরয়েড হরমোন চেক করার কথা হয়, সব কিছু ঠিক আছে কিন্তু থাইরয়েড চেক করতে 2 মাস দেরি হয়ে গেছে, সারা জীবনের জন্য বাচ্চাটা হাবা হয়ে গেছে, কেমন একটা ব্যাপার। এবং এটা হচ্ছে যে সব থেকে কমন রিভার্সেবল কজ, যে আমাদের যেন হরমোনটা তৈরি হয় এবং ব্রেন ফাংশন ঠিক মতো করে, সুতরাং এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 2 থেকে 4 গুণ বেশি এবং টাইপ 1 হয় বাচ্চাদের, দেখা যায় যে এইসব ছোট ছোট বাচ্চাদের টাইপ 1 আগে আমরা ডায়াগনোস করতে একটু বেগ পেতে হতো, কিন্তু এখন কিন্তু আমাদের হাতে বেসিক্যালি আমি এটা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে, GAT-65 অ্যান্টিবডি আগে হতো না বিদেশে দেখতে মনে করে, আমরা কিন্তু একটা টেস্টের মাধ্যমে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি, যেটা GAT-65 বাংলাদেশে হচ্ছে না। টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের সাথে মোটা হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, শর্ট স্টেজে আমরা সবাই দেখলেন যে ডাউন বাচ্চারা একটু একটু ছোট একটু খাটো, কেন হচ্ছে তাদের জন্মগতভাবেই তারা লেন্থ ছোট হয়, গ্রোথ ভ্যালোসিটি 6 মাসে যতটুকু বড় হয় সেরকম হচ্ছে না, তাদের গ্রোথ হরমোনের অভাব থাকে, IGF-1 অভাব থাকে, থাইরয়েড ডিজিজ, থাইরয়েডের কারণে বাচ্চারা খাটো হয়, তারপর সিলিয়াক ডিজিজ থাকে, এটার কারণে অ্যাবজর্পশন হয় না এবং বাচ্চারা দেখা যায় যে অপুষ্টিতে ভোগে, কার কেউ কেউ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলে স্যার বলে গেলেন যে নাক ডাকা ঘুমের মধ্যে এবং ব্রেনের মধ্যে অক্সিজেন না যাওয়া এবং এই সমস্যাগুলো হতে থাকে, ফিডিং ডিফিকাল্ট, হার্টের রোগ, এইসব কারণে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। চিকিৎসা করলে কিন্তু এই বাচ্চারা যথেষ্ট পরিমাণে লং হয়। আগে যেরকম দেখতাম যে মনে হয় না যে চাইনিজ জাপানিজরা খাটো খাটো হবে, এখন কীভাবে তার বাস্কেটবল খেলে, ঠিক আছে, নিউট্রিশন, হ্যাঁ নিউট্রিশন এবং অন্যান্য যে সাপোর্ট তার কারণে 23-70% বাচ্চা কিন্তু ওবিস হয়, ডিক্রিজ রেস্টিং এনার্জি এক্সপেক্টেন্সি তাদের দৌড়াদৌড়ি একটু কম হয়, তারপরে যেতে থাকেন যেতে থাকেন, লেফটিং বাড়ে ইত্যাদি নানান রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমার কারণে মোটা হয়ে যাচ্ছে বাচ্চারা, এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হচ্ছে, হাইপারিং সিনড্রোম হচ্ছে, কোলেস্ট্রল বাড়তেছে, টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে এবং চলাফেরা সমস্যা হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বাচ্চাদের, কেন ভিটামিন ইনএডিকোয়েট এক্সপোজার সান, তারা রোদের মধ্যে কম যায়, ভিটামিন ডি ইনটেক কম হচ্ছে, তাদের হজম হচ্ছে না ভিটামিন ডি, তারপর নেক্সট লাইফ ব্রেকডাউন অফ দ্য ভিটামিন ডি, আমরা কিন্তু এই যে সোডিয়াম ভ্যালপ্রোয়েট দেওয়া হয় এই বাচ্চাদেরকে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট দিলে কিন্তু ভিটামিন ডি গুলো কিন্তু ব্রেকডাউন হয়ে যায়, সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কি হয়, লো মিনারেল ডেন্সিটি মানে বাচ্চাদের
হাঁটিটা কিন্তু নরম হয়। কেন নরম হয়? তাদের এক্সারসাইজ এগুলো ডেফিশিয়েন্সির কারণে, গ্রোথ হরমোন গোনাডাল হরমোন এগুলো ডেফিশিয়েন্সির কারণে, ভিটামিন ডি ডেফিশিয়েন্সির কারণে বাচ্চাদের হাঁটি কিন্তু নরম হয়, অপরটি কিন্তু ভেঙে যেতে পারে। এবং আলটিমেটলি দেখা যায় তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষ্ঠটা তাদের জায়গা মতো নামে না, ক্রিপ্টর্গিজম হয়, তাদের হরমোন ডেফিশিয়েন্সি হয়। এবং আলটিমেটলি আমরা ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে অসুবিধাগুলো এটা যদি আমরা আর্লি ডায়াগনোস করতে পারি তাহলে কিন্তু থাইরয়েড হরমোন ডেফিশিয়েন্সি কভার করার মাধ্যমে আমরা চাচ্ছি তাদের ব্রেনের ফাংশন ভালো করতে। সুতরাং থাইরয়েড হরমোন একদম জন্মের পরপরই ধরে কিন্তু তার চিকিৎসা করবে, তারা কিন্তু আইকিউ ভালো হবে, তারা শার্প হবে, পড়াশোনা করবে, তাদের কাজ করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটি আমরা চাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে বিজেপি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য।